আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার ভালো আছেন? স্যার আমার যে আরো পয়েন্ট লাগবে, ক্লাস পয়েন্ট গুলো কম। তারপর আমি ফেসবুক থেকে মানে ভেরিফাই করতে পারতেছি না, হইতেছে না, এই জন্য পোস্ট করতে পারিনি। ক্লিক করি মানে সবই আসে, আমার ফেসবুকে নোটিফিকেশন আসে, ইউজার আইডিটাও আসে, কিন্তু আমি ওটা দেবো কোথায়? একটু আসে। জি হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল পিকচার দিছে আর সামারিটাও লিখছি, তাহলে তো আসবে। আসতেছে না, তারপরে বলতেছে যে ট্রাস্ট পয়েন্ট কম। জি স্যার, কালকে আমি একটা কন্টেস্টে ইয়া করেছি, অনেকটা আর কি, $15-এর ছিল। হ্যাঁ দেখছি আমি, সঞ্চয়টাও করছি দেখছি। আজকে একটু আগে আরেকটা করতেছিলাম আর কি, ডিজাইনিং করছি, এখন সাবমিট করিনি আর কি, ডিজাইন করতেছিলাম আরেকটা লোগো। আচ্ছা, এভাবে করতে থাকেন। সঞ্জয় ভাই আছেন? স্যার একটা কথা, আমরা যদি মানে বিজনেস কার্ডটা যদি আমরা ফ্রন্ট সাইড যেটা থাকে সেটা যদি আমরা ব্ল্যাক কালারের উপর যদি কন্ট্যাক্ট ইনফরমেশন বা মানে ডিজাইন ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে কি স্যার ওই যে প্রথমে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিই সাদা, ওইটা কি স্যার আমরা কালার দিব নাকি পরে পরে আবার রেক্টেঙ্গেল দিয়ে কালার নিব?
যেটা সাদা নেবো ওটাকে আপনি যে কোনো কালার করতে পারবেন, ওখানে ডাবল ক্লিক করলে কালার করে রাখবেন, ওখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন। বা আগে থেকে যদি আপনি চান ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা নেই ওটা কালার, তখন হচ্ছে অন্য কালার ইউজ করবে, তাই না? যে কালারে করতে করতে চাইবে ওই কালারটাই নেবে, ওখান থেকে চেঞ্জ করা যায় কালারগুলো চেঞ্জ করা যায়। জি স্যার। স্যার স্ক্রিনটা শেয়ার দেবো, আমার তখন লাইন কাটে গেছিল, নেটওয়ার্কের প্রবলেম ছিল। স্যার ঢুকবো ফ্রিল্যান্সারে? যে লিখছি এগুলো একটু একটু মানে কি করে লিখছি স্যার, যে মানে কানেক্টেড দিছিলাম, কানেক্টেড হয়েছে কিন্তু ভেরিফাইড হয় নাই, মানে এখন কি করবো? কানেক্টেড তো হবে। আচ্ছা, কিন্তু এখন আমি যে পোস্ট মানে যে ইস্যুগুলোতে যে কন্টেস্টগুলোতে পোস্ট করতে গেলে হয় না, নিতেছে না, বলতেছে যে ট্রাস্ট পয়েন্ট কম, এটা বলতেছে। আমি দেখাই আপনাকে। আপু লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলছো নাকি? না, লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলে ওটা দিয়ে ভেরিফাই করে ফেলবো।
অ্যাপ্লিকেশনটা তো সব অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ মোবাইল সাবস্ক্রিপশন না ম্যানেজিং না ঠিকঠাক আছে। আচ্ছা দিলাম, এখন দেখেন হয় না দিব। এখন কি হয়েছে কি না কিভাবে বুঝবো? ফেসবুক কানেক্ট হয় নাই, ফেসবুক কানেক্ট হয় নাই। হ্যাঁ হয় নাই, এখন কিভাবে করবো আমি? তো ফেসবুকটা পাশে দেখে যাব স্যার। ইয়াতে চলে যান, মেন পেজে চলে যান, ফেসবুকটা পাশে একটা ট্যাবে ওপেন করুন। তারপর এখান থেকে চলে যান আপনার অ্যাকাউন্টে, ফ্রিল্যান্সার থেকে। প্রোফাইলে যাব স্যার। হ্যাঁ প্রোফাইলে যান, পাশে একটা ট্যাবে ফেসবুকটা ওপেন করেন। আমি আপনাকে একটা জিনিস দেখাইছি, এই যে আমি এখানে ওই যে ওইখানে মানে ক্লিক করার পর মানে ভেরিফিকেশন করার পর এটা আসছে, মানে এই নোটিফিকেশনটা আসছে। আমি এখন এটা না কাটা পর্যন্ত আর আসতেছে না। যদি এটা আমি রিমুভ করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি হয়েছে। আমি কি এটা রিমুভ করে দেবো? তারপর আমি আপনাকে পুরোটা দেখাবো।
স্যার দিলাম স্যার, যে এখানে যাবো তারপর আর কিছু হয় না, এরকমই থাকে। এখানে তো ভেরিফিকেশন কোডও চায় না, কিছুই তো চায় একটু সময় দেন, হবে আবার কি করে। আমি কাল সারা রাত ট্রাই করছি, এরকম হয় না, কিচ্ছু হয় না। এখন এই প্ল্যান টেস্টটা এসে এই এখন এই টেস্টটা সে অটো কেটে যায়। ফেসবুকে কানেক্ট করতে গেলে একটু টাইম নেয়, মানে স্ট্রং, মানে অনেক সময় দেখা যায় নেটে প্রবলেম, এই কারণে হয় না। কিন্তু তাই এ আমি আসলে কি জানি না কেন হচ্ছে না, এর জন্য তো আমি কিছুই করতে পারছি না। আপনার লিঙ্কডইনটা কানেক্ট করে দেন, ফেসবুকে কোনো নোটিফিকেশন, ফেসবুকে নোটিফিকেশন গেছে কিনা দেখেন তো। হ্যাঁ ফেসবুকে নোটিফিকেশনটা আসেন দেখাচ্ছি, ওই নোটিফিকেশনে ক্লিক করে দেখেন কি। এই যে নোটিফিকেশনে একটা ইউজার আইডি দেয়, এখন এটা যে আমি কপি 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 করার অপশন দেয়, কিন্তু পেস্ট কোথায় করব? এই যে কপি করার অপশন, কপি করলাম আর কিছু বলে না। এখানে থেকে সেভ দিয়ে দেন, যা টু ইউজ ইওর দিস অ্যাপ, ওখানে অনলি মির, ওখানে কি কোনো কিছু হবে না? না ওটা তো ইমেল অ্যাড্রেস, মানে ইমেল অ্যাড্রেসটা কি কি দেখবো? ওটা আমি ওয়ার্ল্ড ওয়াইডও করে দিছিলাম, তারপরও কোনো কাজ হয় না। এখন হয়েছে কিনা দেখেন তো। এখন কানেক্ট করেন, কানেক্টের অপশন আছে। আমার ল্যাপটপ না তো মামাই নেই, লিংকডইনটা ভেরিফাই করে ফেলুন, তারপরে ফেসবুকে আবার ট্রাই করুন। ওটাতে অ্যাকাউন্ট করতে, ওটার অ্যাকাউন্ট তো আমি এখনো খুলি নাই, জানি না কি হয়ে করব। এখন খুব প্রবলেম দিন, লিংকডইনে ঢুকলে এমনি ঢুকে আর ফেসবুকের মধ্যে ঢুকে ঢুকেন, তারপরে খুলে ফেলেন অল্প সময়ের ব্যাপার। ফেসবুকের মধ্যে শুধু ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। কি জানো নাম? লিংকডইন, LinkedIn. আপনি তো ইয়া করবেন, আপনাকে অ্যাকাউন্ট তো নেই। হ্যাঁ আমি কি দিলাম তা বললে, আপনি সাইন ইন কেন করবেন? আপনি সাইন আপ করবেন, সাইন আপ তো এখানে জয়েন করেন, জয়েন, হ্যাঁ হ্যাঁ জয়েন করেন, জয়েন করুন। তুমি এখন যে পাসওয়ার্ড বানাই দিব আর কি, সেটা তাই না? এটা পাসওয়ার্ড বানাবো আর সব পাসওয়ার্ড গুলো লিখে রাখো, কারণ অনেক জায়গায় তো এরকম পাসওয়ার্ড দিও।
এটা দিব না অ্যাগ্রি অ্যান্ড জয়েন। হ্যাঁ এখন এত কিছু পূরণ করতে হবে আমরা। এটা তো নাই, বলতে বল দিয়ে রাখবো নাকি? না এটা থাকে না, এটা এমনি লিখতেই হয়, পুরোটা লেখো বক্সটা কিন্তু কত। এটা কি দিব? স্পেশালাইজেশন কিছু দেয়া লাগবে না, নিচে যে নেক্সটটা দিয়ে দেবো। আমার কথা শোনা যায়? ইয়ে তো হয় নাই। এইখানে তো যেহেতু পড়াশোনার ব্যাপারে তো সাবজেক্টের নাম দিলেই মেবি হইতো নাকি, আমি জানি না। তো সেটাই, আপনি কিসে পড়াশোনা করছেন? হ্যাঁ সাবজেক্টের নামটা দিয়ে দাও তাহলে, এখানে তো যেহেতু পড়াশোনার কথাই লিখছেন। আর এক্সপেক্টেড এক্সপেক্টেড কবে শেষ হবে সেটা আন্দাজ একটু পাঠিয়ে দেবেন। এখানে ক্লিক করলে ডিজ দিয়ে দেবো। হ্যাঁ ডিজ দিয়ে দেবো। নেক্সট অপশন নাই তো কি লিখবো এখন? এখন তো কোনো ওকে টোকে কিছুই নাই। দাঁড়া না, আছে তো অবশ্যই। ওই যে কন্টিনিউ কন্টিনিউ। হুম হুম, আপনার মেলের ওই এটা পড়তে স্যার, পড়তে এখানে। Thank you.
নিচে আছে গ্রাফিক ডিজাইন ওটা স্কিপ করে দেই নাকি? দেন দেন এখন আমি কি জব খুঁজতে যাবো নাকি? এবার আপনাদের আইডিয়াল লিঙ্কটা এখান থেকে আপনি কানেক্ট করে দেন, পরে পিকচার টিকচার দিয়ে সাজায় না, আপাতত কানেক্ট করে দেন। এখন এটাই যায় না, এবার একটা রিলোড মেরে তারপর ফেসবুকে ট্রাই করেন, একটা রিলোড মারেন। আচ্ছা গুড হয়ে গেছে, হয়তো আপনি পোস্ট করতে পারবেন এখন। 35 হয়ে গেছে তো এখন পারা যাবে, গুড হয়ে গেছে, এখন আপনি পোস্ট করতে পারবেন ওখানে। হ্যাঁ স্কোর 35 হইলে পরে করা যায়। কালকে ওইটাই মানে সাবমিট করতে পারো নাই? জানি না তো ফেসবুকে আমারটাও হয় নাই সহজে, পরে হয়েছে ফেসবুকে অনেক প্রবলেম হয়। হ্যাঁ নেট অনেক প্রবলেম করে, আমারটা হচ্ছিল না তখন, একটু মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে হয় না, তো নেটের ব্যাপার তো। আমার তো মোবাইল নেটওয়ার্ক দিয়ে চালাতেছি তো মনে হয় এর জন্য এরকম করতেছে। হ্যাঁ আমিও তো মোবাইল নেটওয়ার্ক দিয়ে চালাতে একবারে সব সময় সব কিছু তো নেট ভালো কাজ করে না, এটা তো বুঝতে হবে। আবার মাঝে মাঝে ট্রাই করে দেখো, আর তারপর আপাতত একটু চলতে চলতে ধীরে ধীরে চালাও, মাঝে মাঝে ট্রাই করো, হয়ে যাবে সমস্যা নেই। তুমি আপনি ফার্স্ট করছো এসে এই যে এসে মানে কন্টেস্টে দিছো কিছু? না আমি ওইটা কন্টেস্ট করিনি, আমি ওটা আমার ভার্টিক্যাল সাইজ আমার ওইটা পছন্দ হয়নি, পরে এমনি আমার অন্য একটা কিছু এটা হচ্ছে $15 একটা কন্টেস্টে দিয়ে দিয়েছি, এটার জন্য একটা বিজনেস কার্ড এখন ইন্ডিয়া করে রিজেক্ট করে একটা করতে যাই স্যার আমার সে আড়াইটা বাজছে, 12টা থেকে শুরু করছে, 1টার সময় এখন সাবমিট দিবে সবাই। জি স্যার।
স্যার, এখানে কি আপনি করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি কাজ করছেন নাকি এখানে? আমি করি না, আমি সকালে ওদেরকে দেখানোর জন্য একটা সাবমিট করছি। ও আচ্ছা, দুই নম্বর পেজে আছে এটা না? না স্যার, ওইটা স্যার এটা গেলে প্রথম পেজেই তো মেবি পাওয়া যাবে, $14 $15 ওই একসাথেই, কালকে যেটা যে পুরো অ্যাপ্লিকটা যেটা করলো একসাথেই আছে। পাপ্পু ভাই কলেজটা অ্যাটেন্ড করছেন? হ্যালো, কলেজটা অ্যাটেন্ড করছেন? বুঝি না ভাইয়া। কলেজটা অ্যাটেন্ড করছেন আজকে? গতকাল যে কলেজটা দিছে ওটা তো অ্যাটেন্ড করার নেই ভাই, দেখি নাই তো ওইটা। আমি বড় বড় তখন খেলাম না মনে হয়, আপনি যখন দিচ্ছিলাম আজকে একটা কলেজটা দেখতেছি, এটাতে একটা ডিজাইন করে অ্যাটেন্ড করছেন। কোনটা ভাই দেখি? ওই যে আমি চ্যাট বক্সে দিছি দেখেন, আমাদের যে নিচের যে চ্যাট বক্স আছে ওখানে দেখুন আপনি, ফেসবুক গ্রুপে? হ্যাঁ, আপনি freelancer.com থেকে বা লিঙ্কে ক্লিক করেন, freelancer.com টা ইয়ে করে লগ ইন করে লিঙ্কে ক্লিক করেন। ওটা কি কিসের বিজনেস কার্ড নাকি ওই লোগোর? বিজনেস কার্ড, বিজনেস। হ্যাঁ, ওইভাবে তোমার নিজের অনেকগুলো বিজনেস কার্ড বানাবো না, লোগোরই করি ম্যাক্সিমাম, তো ওগুলো বানায় তারপরে করবো হচ্ছে একবারে। এখন বানাবেন? এখন এখন একটা মানে এখন একটা বানাবেন? এখন সবাই মিলে একটা বানাবেন, ক্লাসে বানাবেন? জি ভাইয়া, কি বলছি বুঝতে পারছেন? কি করতে বলছি? একটা বানাতে বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই একটা কালকে বানিয়ে দিয়েছি রাতে। বলছি আজকে যে কাজটা দিয়েছি ওটা বুঝছেন? এখন আর একটা বিজনেস কার্ড বানাইতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, একটা একটা কনটেস্টের লিঙ্ক দিয়েছি। ওকে, লিঙ্কটা কোথায় দিচ্ছেন? মিটের যে চ্যাট বক্সে দিয়ে, মিটের যে চ্যাট বক্সটা আছে, চ্যাট বক্স, মিটের চ্যাট বক্স। কই ভাই আসে না তো চ্যাট বক্স? এখানে গেছে গেছে, মিটের মিটের চ্যাট বক্সে। ভাই এখানে ওই যে মানে গুগল মিটের চ্যাট বক্সে, এখানে তো ভাই আমারটা পুরো ফাঁকা দেখাচ্ছে। ভাই যে আমাদের যে দেখাচ্ছে দেখেন ভাই, আমি পরে জয়েন করছি ওই ওই জন্য হয়তো বা আগের গুলো দেখতে পাচ্ছি না। এই যে আমি মেসেজ লিখছে হাই, এবার দেখেন। হ্যাঁ ভাই, এবার আসছে। হ্যাঁ এবার আসছে ভাই, আগের গুলো থাকে না? না না, কতদিন ভাই যেটা দেখলো? হ্যাঁ আগের গুলো থাকছে না ভাইয়া, আগের গুলো থাকবে না, এটা লাইট থাকে। স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন তাহলে আমি দেখতে পারবো আপনাদের কোথায় ভুল হচ্ছে।
আজকে সঞ্জয় ভাই কোথায়? সঞ্জয় ভাই আছে? আজকে তো কথাবার্তা নাই, কি করতেছেন? কথা কইছিলাম কুলোর, তোমার সাথে কথা হবে, কুলোরের কাকার সাথে কথা কইছি। বিজন ভাই কালকে ফিনান্সিয়াল প্রবলেম কেমন করছে? হ্যাঁ, এখানে উইন হতে হলে কর্পোরেট বিজনেস কার্ড দিলে উইন হওয়ার সম্ভাবনা বেশি। এখানে তো আমরা উইন হওয়ার জন্য শিখতেছি, এখানে শেখার জন্য, এখানে নতুনদেরকে শেখানোর জন্য এখানে কনফিডেন্স করতেছি। জি ভাই, হ্যালো। হ্যাঁ বিজন ভাই, বলছি ফিনান্সিয়াল ডক্টর অ্যাকাউন্ট করছেন? না ভাই। কেন ভাই? আমি তো ওই আমার ওই মানে এখনো অনেক গ্যাপ আছে বুঝছেন, ওই যে আমি আপনার ওই যে বললাম না, 8-10 দিন 1 সপ্তাহ তো কোনো ক্লাস করতে পারি না ঠিক মতো, ওইগুলা জাস্ট লিখে রাখছিলাম, তা ওইগুলাতে আমার প্র্যাকটিস করতেছি আমি এখন, এই জন্য আর আমি এখন কখন করবেন? এখন কখন করবেন? সবার শেষ হয়ে গেলে তখন? হ্যাঁ, সবার অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে যায় গেলে তারপরে আপনি খুলবেন? সবাই কাজ টাজ পেয়ে যখন ফটোশপ টটোশপ শেষ হয়ে যাবে, ইলাস্ট্রেটর শুরু হয়ে যাবে, তখন খুলবেন? না খুলবো দেখি আজকেই। আর তাপ্পু ভাই যেটা বলছেন, এরকম কোনো ইয়ে নাই যে কর্পোরেট করলে উইন হবে, অন্য ওলা করলে উইন হবে না? না ভাই, মানে রিসেন্ট ওনার স্টার দেখে বুঝলাম, 3 স্টার দেখলাম। কার কার? ওই যে কন্টেক্ট হোল্ডার, উনি কাজ দিচ্ছে ঠিক আছে, কাজ দেওয়ার পরে উনি কাজ সাবমিট দিচ্ছে, সাবমিট দেওয়ার পরে এটা হচ্ছে বায়ারের রিভিউ। বায়ারের রিভিউ দেখে বলা যায় না যে মানে কোন টাইপের সাবমিট করলে বায়ার পরেরটা লাইক করবে বা এরকম? না না, এটা তো বায়ার বিভিন্ন ধরনের কাজ দিবে, বায়ারের রিভিউ তো হচ্ছে বায়ার একটা কাজ, যেমন বায়ার একটা কর্পোরেটের কাজ দিছে, তার ছাড়ছে এরকম কন্টেস্ট ছাড়ছে, ধরুন ওই জায়গাতে আমি অ্যাটেন্ড করছি, অ্যাটেন্ড করার পরে আমাকে উইন করছে, উইন করার পরে কাজ আমি দিছি ঠিক আছে, উনি আমাদের কাজ দিছে, আমাকে উনি 5 স্টার দিছে, পরে আমি ওনাকে 5 স্টার দিচ্ছি, এটাই। আসি ভাই, কি বলছি বুঝতে পারছেন? কালকে তো মনে হয় অ্যাটেন্ড করছেন আপনি, কেন আমি দেখছি আপনার ইয়েটা। হ্যাঁ, আমি তিনটে বিজনেস কার্ড ই করছি, সাবমিট করছি একটা এসে কনটেস্টে। এখন যে কনটেস্টটা দিছি এটাতে সাবমিট করা শুরু করুন। আর আইডিয়া নেওয়ার জন্য গ্রাফিক্স ইউআরএল চলে যান, তবে ওভার কপি করা যাবে না, ওখান থেকে আইডিয়া নিবেন, আইডিয়া নিয়ে আপনার মতো করে একটা তৈরি করবেন। এখান থেকে শুধু আপনি ব্র্যান্ড ওদের পাচ্ছেন, কিছু ইনফরমেশন পাচ্ছেন, আর পাচ্ছেন একটা ব্র্যান্ড লোগো, মানে ব্র্যান্ড লোগো পাচ্ছেন, তো লোগোর মধ্যে থেকে আপনি কালার সিলেক্ট করতে হবে, ওদের ব্র্যান্ড কালার কী কী দিয়েছে ওনাদের সিলেক্ট করে নিয়ে আপনি আপনার ডিজাইন শুরু করবেন।
হ্যাঁ, উনি তো এখানে শুধু লোগোটা ছাড়ার কিছুই দেয় না, কেন ভাই? হ্যাঁ, আপনি শুধু ডেমো ইনফরমেশন, আপনি ডেমো ইনফরমেশন দেবেন আর কি। হ্যাঁ ভাই, উনি লোগো ছাড়া কোনো ইনফরমেশন দেয় নাই, আপনি ডেমো ইনফরমেশন দিবেন, যখন যাকে উইন করবে তখন তাকে সেই ইনফরমেশনগুলো দেবে, তখন আবার করে দিতে হবে আর কি। মানে একটা ডেমো ডিজাইন করে দিলেই হবে এরকম? হ্যাঁ হ্যাঁ, একটা ডেমো ডিজাইন করে দিলে শুধু জাস্ট লোগোটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ,
একজন স্ক্রিন শেয়ার দিছে, আর কেউ দেয় নাই। তাড়াতাড়ি কাজ করতে হবে, ফাস্ট ক্লাস করতে হবে, আগের মতো স্লো ক্লাস করলে হবে না। হ্যালো ভাই, আমার আগের একটা ডিজাইন করা আছে, ওদের সাথে আমি লোগোটা এড করে দিতে দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেন, সাবমিট করে দেন। আচ্ছা আমি ওটা দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার দেখাবো নাকি ভাই? ওটা আগে ইয়ে করে ফুল কাজটা শেষ করে। আচ্ছা তাহলে আমি শেষ করে তারপরে কন্ট্যাক্ট করার সময় দেখাবো। আইডিয়া দিছেন সঞ্জয় ভাই? ডিজাইনতে করতেছেন, আইডিয়া দিছেন? আপনি কি ডিজাইন করবেন, রিয়েলিস্টিক কালারটা পিক করছেন ভাই? আমাকে বলছেন? হ্যাঁ একটা আইডিয়া নিছি, স্ক্রিনে কারটা দেখা যাচ্ছে। শুভ ভাইয়েরটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে? এই যে হলুদ কালার, ব্লু কালার, এটা কোথা থেকে আইডিয়া দিচ্ছেন? আর কালারটা তো লোগো, লোগোটার নাম হয়েছে না কন্টেস্টের এখান থেকে? হ্যাঁ আমাকে বলছেন সঞ্জয় ভাই কে বলছেন? সঞ্জয় ভাই আমি গ্রাফিক ডিজাইনার থেকে একটা আইডিয়া নিলাম আর কি। আইডিয়া তো নিছেন কিন্তু যে কালারটা নিছেন এটা কি আপনি নিচ থেকে নিচ্ছেন? কালার থেকে? কালার যে কালারটা নিছেন এটা কি নিজের থেকে নিছেন? আমি তো কালার হলো, হ্যাঁ নিজের থেকে ই করতেছি আর কি, গ্রাফিক ডিজাইনার থেকে একটা ই নিয়ে। না কালার নিজের থেকে নিলে হবে না তো, আপনি ওই যে কন্টেস্টের এখান থেকে আগে লোগোটা নামান, ওনাদের লোগোর মধ্যে যে কালারটা আছে ওটা পিক করেন, ওই কালারটা করেন। এই যে আমি সকালে সকালের পেছন যদি একটা করেছি সেটা দেখাই আমার স্ক্রিনে শেয়ার দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কালারটা কিন্তু পিক করে নিয়েছি, কিন্তু ছাত্ররা কালার পিক করে নেয়। স্যার আপনার তো দেখা যাচ্ছে না কেন, স্ক্রিন শেয়ার দিয়েছি তো আমি। শুধু তো শুভ ভাইটাই দেখতেছি। আমি তো ইসে লোগোর থেকেই কালার নিছি। এটা শুভ হয়ে একটা দেখা যাচ্ছে যে নীল কালার, শুভ কালার।
শুভ ভাই আইডিয়া নেন গ্রাফিক্স ইউর থেকে, নিজের মন মতো করে ওর দিকে হবে না। সঞ্জয় ভাই কি স্ক্রিন শেয়ার দিয়েছিলেন? না আমি স্ক্রিন শেয়ার দিইনি। ও আচ্ছা, সেটা আগে বলবেন না, স্ক্রিন শেয়ার দিয়ে দেন, আমি দেখতে হবে। স্যার এখন দেখা যাচ্ছে আপনার, ব্যাকগ্রাউন্ডটা পেন্টিং করে নিন। হ্যাঁ, এটা সকালের বেসে ওনাদের জন্য দেখাইছিলাম, তখন করেছিলাম। কালারটা জাস্ট যে যে লোগোটা দিয়ে দেয়, লোগোর যে কালার দুইটা থাকে, দুটা কালারটা ইউজ করবে? হ্যাঁ হ্যাঁ, ওই ব্র্যান্ড দুইটা কালার ইউজ করবে। কালকে যেটা করেছিলাম সেটা হচ্ছে লোগোর দুইটা কালার দিয়ে ইউজ করেছিলাম। শুভ ভাই গ্রাফিক্স রিপেয়ারে যায় লেখেন রিয়েল এস্টেট বিজনেস কার্ড। স্যার ওখানে ওখানে নাই স্যার, আমি রিয়েল এস্টেট বিজনেস কার্ড দিয়ে সার্চ করেছিলাম। আছে, অনেক আছে। কত স্যার আসলো না তো, কত হাজার, কত হাজার লাগবে আপনি বলেন? নানান ভুল হলে আসবে না। রিয়েল এস্টেট মানে হচ্ছে REAL, তারপরে হচ্ছে ESTAT। ESTAT TE ওই যে দেখেন কয়েক হাজার হাস,
শুভ ভাই, এত কিছু করার দরকার ছিল? গুগল থেকে একটা পিএনজি ইমেজ আইডি দিলেই তো হইতো। আচ্ছা করেন, ব্রাশের মাধ্যমে করতে বলছেন? না না, বলছি গুগল থেকে একটা পিএনজি ইমেজ আইডি দিলেই তো হইতো ফুল ইয়াতে। এখন আপনি এগুলো কপি করে করে করতেছেন। আচ্ছা করেন, যেভাবে ভালো বলছেন, ঝামেলা কমে তো।
হ্যালো, হ্যাঁ বলেন। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কোথেকে এসেছেন এতদিন? তো আমি দেখা গেছিলাম, একটু আমার একটু কাজ ছিল, তো আমি তো অনেকদিন ক্লাস করা হয় নাই, মিস করছেন এগুলো। ভাই একটা বানাইছি, সাবমিট করে দিলাম। দেখান স্ক্রিন শেয়ার দিয়ে দেখান, নাকি আমি ওখানে যাই দেখবো? এটা বানাইছি। কই সাবমিট করছেন? এখনো তো আসেনি। হুম, সাবমিট করে দিছেন? দেখি না তো। ও এটা না, সাবমিট করি নাই। ও আচ্ছা, এই যে ভিজিটিং কার্ড নাকি মকআপ করলাম আর কি। ভিজিটিং কার্ড না নম্বর এসে এটা সাবমিট করে দেবো। হ্যাঁ করে দেন। মকআপ ছাড়া দেখি একবার, কোনটা ফাইলটা মকআপ ছাড়া দেখি। মকআপে তো আমি বুঝতেছি না। এটা হলো ফন্ট, লোগোটা টেক্সেল মিডিল এলিমেন্ট করলে আরো ভালো লাগতো। কোনটা লোগোটা? লোগো যে আমাদের ফ্রন্ট পেজের লোগোটা। এই যে লোগো, এটা মিডিল এলাইনমেন্ট আরো ভালো লাগতো। এর ভিতরে মিডিলে মিডিলে মানে আমি আপনি তো নিচে দিছেন, এটা মিডিলে যে মিডিল বরাবর। হ্যাঁ মানে উপরে যে মিডিলে যে বরাবর আর কি, মিডিল বরাবর। মিডলে দিলে পরে আর একটু ছোট করতে হবে। আচ্ছা নিচে দেন, প্রথম এভাবে একবার দেন, তারপরে মিডলে একবার দেন, দুই তিন ভাবে দিন। ছবি মিটিংয়ের যে ছবিটা দিয়েছেন এটা কি ডাইরেক্ট বসিয়ে দিয়েছেন? না না, ক্লিপিং মাস্ক করে দিয়েছে। এই যে না, ওই যে বলতেছি ছবির উপরে আরেকটা ইয়ে দেন, একটা ছবিটার উপরে আরেকটা শেপ দিয়া কালারটা ব্লু করে হালকা একটু অপারসিটি কমায় দেন। হ্যাঁ দিছি দিছি দিছেন? হ্যাঁ বুঝা যাচ্ছে। মানে
হয়েছে আফরিন আপনার হয়েছে? না স্যার হয় নাই। সুরাইয়ার হয়েছে? না স্যার হয় নাই। আচ্ছা এই যে ইসে আমি যে এখানে যে এন্ট্রি সেলিং প্রাইস এখানে যে 15 USD আছে, আমি কি 15 USD দিব না একটু কমাই দিব? চোদ্দ এক কমাই দেন, 10 দেন 10, কারণ কতগুলো এন্ট্রি পড়ছে, এত এন্ট্রির মধ্যে তো ওই না $15 মাত্র। এই যে এই জায়গার থেকে দেখে একটা ই নিলাম, আইডিয়া নিলাম, শুভ ভাই ওই যে বিল্ডিং এর ছবিগুলো দিছেন না, এগুলোর অপারসিটি কমাই দেন। ঠিক আছে ভাই।
হালকা করে আফরিন স্ক্রিন শেয়ার দেন, আফরিন, তারপরে মিজন ভাই, রাতুল ভাই, সবাই স্ক্রিন শেয়ার দিতে থাকেন। সুরাইয়া স্ক্রিন শেয়ার দেন, সবাই স্ক্রিন শেয়ার দেন। স্যার আমি তো কোনো কনসেপ্ট প্ল্যান করতে কি না, মানে কেন কনসেপ্ট শেয়ার দিব, কেন কনসেপ্ট কেন আনতে পারতেছেন না? এই যে আমি কি বলছি, গ্রাফিক্স রিভার থেকে কনসেপ্ট আনেন, গ্রাফিক্স রিভারে রিয়েল এস্টেট বিজনেস কার্ড দেখেন, দেখতে কত কনসেপ্ট, এখানে কনসেপ্টের অভাব নাই। আমি বলে দিচ্ছি কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে। স্যার আমার তো এখনো নেট এর লাইন আসে না, মোবাইল দিয়ে করতেছি স্যার আজকেও। আচ্ছা ঠিক আছে, করেন, লাস্ট পর্যন্ত দেখুন। সাত দিন আগে নেট লাইনে টাকা পেড করতে এখনো লাইন দিয়ে যায়নি। ভাই আমি আর ফিল্ম আপুরোটা দেখে ক্লিয়ার হইতেছি। সঞ্জয় ভাই কি চাপে দিয়ে দিচ্ছেন? জি ভাইয়া দেখা যায়? এই যে ভাই আমি এই ডিজাইনটা করছি, আগেরই করা ছিল। সাবমিট করবো, ওর লোগোটা কালো কালো ছিল, সাদা করে নিয়েছি এটা, আর আগের ডিজাইন আমার করতে। আচ্ছা সাবমিট করে দেন, আর এখানে যেহেতু একটা রিয়েল এস্টেট, এখানে বিল্ডিং এর ছবিটা দেওয়া উচিত ছিল, আপনি আরো আইডিয়া নিতে পারতেন গ্রাফিক্স ডিজাইন থেকে। জি করা যেত, সমস্যা না, আবার অ্যাপ্লাই করব। কারণ এগুলো করাচ্ছি কেন জানেন, কালকে আমরা ফাইবারের ক্লাস করার, মানে কালকে থেকে ফাইবারের
অ্যাকাউন্ট খোলাবো, কিন্তু এখনও কারো কোনো পোর্টফোলিও নাই, কোনো কারো কাছে কোনো ডিটেইল নেই। তো আপনারা যদি বেশি বেশি কন্টেস্টে ইয়ে করেন, আপনার একটা পোর্টফোলিও তৈরি হবে। বুঝতে পারছি। আর আপনার তো আছে পোর্টফোলিওর জন্য, বাকি কারো তো নেই। এখানে কি আবার বিল্ডিং এর অপাসিটি কমাই দেবো? এটা সাবমিট করতে এখন ভাই, এখানে কি ডলার প্রত্যেকটা কি কমাই দেবো? হ্যাঁ, এখানে কমাই দিবেন। ওটা হচ্ছে উইন, যদি উইনার হন তাহলে তো ফুল ডলার পাবেন, আর যদি রানার্স তখন তাহলে কত আপনি আশা করেন সেটা দেখবেন। আর ভাই বলছি, এই ফোন এটা কি এটা কমাই দেবো বিল্ডিং এর অপাসিটিটা? অনেক ক্ষেত্রে হয় না যে ক্লায়েন্ট না আসলে টাকাটা সবার মধ্যে ভাগ হয়ে যায়। অনেক সময় নেই, ঠিক আছে নাকি? দেখেন তো ভাইয়া, আপনার মতো করে লিখবেন। হ্যাঁ ঠিক আছে, আর কিছু ভাইয়া চেঞ্জ করা লাগবে? আমি একটা করছি, তাহলে কি আলাদা মক আপ আরেকটা দেবো সাবমিট করে নাকি একটাই থাকবে? একটাই থাকবে, মানে একবারে একটা করে দিবেন। আচ্ছা, দুইটাকে সাবমিট করে দিলাম। শুভ ভাই বলছি যে এগুলার অপরচুনিটি কমায় দেন। আর পিছনে এত এত ছবি দিলে কি হবে? একটা বিজনেস কার্ডে যদি এত ছবি দেন, পিছনে একটা দিছে, তারপরে নিচে কতগুলো দিছে, আইডিয়া কই থেকে দিছে? দেন ছবি তো ভাই একটা পিছনে দিছে ইয়ার জন্য। হ্যাঁ এই যে এটা আমার, একটা পেছনে দিছে অপরচুনিটিটা কমায়। তো কনটেস্ট এগুলো তো হচ্ছে কনটেস্টে স্টার দিয়ে ফেলছেন, বুঝছেন? যখন আপনারা freelancer.com এ সবসময় অ্যাক্টিভ থাকবেন, যখনই নতুন কোনো কনটেস্ট ছাড়বে তখনই সাথে সাথে ওখানে কাজ জমা দিয়ে দিবেন করে, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা, মানে উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর 15-20টা ডিজাইন দিবেন তাহলে উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আসলে freelancer.com খারাপ না, freelancer.com থেকে প্রচুর টাকায় ইনকাম করা যায়। freelancer.com এ যখন আপনার রিভিউ বেড়ে যাবে তখন আপনি আরো বড় মানে দামি দামি কাজ পাবেন। $100-200 বিজনেস কার্ড আছে আমাদের UI ল্যাবের একজন স্টুডেন্টকে দেখছিলাম, ওই ভাই এখন পর্যন্ত 123টা উইন করছে। উনি প্রতিদিন 2-3টা করে উইন করে, সবগুলো $50-60-70। মাত্র সিস্টেম বুঝে গেলে ওরকম হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে হয় যে দেখা গেল যারা উইন করে তারা যাকে উইন করাবে তার প্রোফাইলটাও দেখে, অথবা যে তার ডিজাইনটার সাথে যে তার প্রোফাইলে এর আগে কি ফিডব্যাক পেয়েছে এগুলো দেখে। তো আসলে গ্রাফ এই যে freelancer.com 123টা উইন অনেক বড় ব্যাপার আর অনেক কষ্টের ব্যাপার। আসলে ভাইয়া সবার সাথে তো সব মার্কেট প্লেস শুট করে না, যার যেটা টিকে যায় শুট করতে হবে। আপনাকে শেখার জন্য freelancer.com এ, উনি freelancer.com এ দীর্ঘ কয়েক বছর মানে 1 বছরের মতো ছিলেন, 123টা উইন। এখন উনি যখন এক্সপার্ট হয়ে গেছে, উনি ফাইবারে দেখছে গিগ করছে, ফাইবারে গিগ করার সাথে সাথে একটা কাজ পেয়ে গেছে। তারপর ভাইয়া ওই যে freelancer নার্সিং, উনিও কিন্তু ওই freelancer থেকে উঠছে। হ্যাঁ, ফ্রিল্যান্সার থেকে উঠে এখন ফ্রাইডে কাজ করছে,
ফাইবারও কভার করতেছে, ফ্রিল্যান্সারও করতেছে, দুইটা মার্কেটপ্লেসে করতেছে। উনি হ্যাঁ, তারপর উনি কিন্তু ফ্রিল্যান্সার থেকে উঠছে, নামটা এখান থেকে কিন্তু ফ্রিল্যান্সার নাথিং হয়েছে। হ্যাঁ ভাই, এরকম তো আছেই। আমি এরকম মানে যাদের সমস্যা আছে তাদের কথা বলতেছি, যে ফ্রিল্যান্সার নাসিম টাসিম এগুলা না, আমার চোখের দেখা যাদেরকে দেখছি লাইভ তাদের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আসল ভাই ও এখন ইউটিউবে বেশি সময় দেয়। এই ফ্রিল্যান্সার নাসিম টাসিম এর ওনাদের হেডলাইন পড়লেই তো মাথা খারাপ হয়ে যায়। তারা দিলে গ্রাফিক ডিজাইনার, ওনারা আসলে ওনারও আমি একটা লোগো ডিজাইন করছি। শুনছেন? হ্যাঁ শুনছি। ফ্রিল্যান্সার নাসিমের একটা লোগো ডিজাইন করছি। কেন উনি পারেন না? উনি তো ওই ডিজাইন। ও আচ্ছা, বিশাল ভাই কি করতেছেন, কাজ করতেছেন? কাজ হয়েছে? একটা দিন আপনার কাজ দেখতে পেলাম না। ভাই তাহলে আরেকটা কাজ করা যায়, যে নিজের অনেকগুলো বিজনেস কার্ড বানানোর পর ওইগুলো ফ্রিল্যান্সারে কন্টেস্ট করবো। কন্টেস্ট করে যদি কোনো ফলাফল না হয় সেগুলো মাইক্রোসফট সাইটগুলোতে দিলে কেমন হয়? কিন্তু বিজনেস কার্ড ওটা এটা কি ভাই? ওইটা হচ্ছে লম্বা লম্বা দেখছি, এটা কি ভার্টিকাল সাইজ এরকম? হ্যাঁ ভার্টিকাল। দেখি দুইটা, যে দুইটা কন্টেস্টে আপনারা অ্যাটেন্ড করছেন মোটামুটি কয়েকজন, দেখি কেউ হব কিনা। আরো বেশি বেশি ডিজাইন দিলে বেশি সম্ভাবনা থাকতো। এখন আপনারা একটা দুটো ডিজাইন দিচ্ছেন। বা মিনিমাম কতটা বিজনেস কার্ড বানায় রাখা উচিত নিজের মতো করে? মিনিমাম ধরেন আপনি এখন যে 500 করে দিবেন, ঠিক আছে 500 করে দিতে দিতে একটা একটা সময় আপনার কাছে অনেকগুলো বিজনেস কার্ড হয়ে যাবে, 50-60 হয়ে যাবে। তখন আবার আপনার কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে। তখন আপনি একটা, এখন যে সময়টা লং মানে ব্যয় করতেছেন, ঠিক আছে, তখন আপনার কাছে যখন 50-60 ডিজাইন হয়ে যাবে, তখন আপনি যে কোনো কন্টেস্টে শুধুমাত্র এডিট মানে শুধু ইনফরমেশন গুলো দিয়ে দিয়ে শুধু সাবমিট করতে পারবেন, তখন আবার কাজ কম হয়ে যাবে। ওই জন্য ফার্স্ট টাইম আপনাকে আপনার কাছে প্রচুর ডিজাইন থাকতে হবে। ব্যাস সেক্ষেত্রে মানে আমি কি সব পিএস দিতে বানাবো? হ্যাঁ অবশ্যই সব পিএস দিতে বানাবেন। আর ভাই দিনে কয়টা কন্টেস্ট করা বেটার হবে নিজের জন্য, নিজের ফ্রি সময়ে? সর্বোচ্চ দুইটা।
দুইটা কন্টেস্ট আর মানে সর্বোচ্চ মানে ভাই আর মানে নিজে ডিজাইন করবো কটা এরকম বলছে যে একটা কন্টেস্ট অ্যাপ্লাই দুইটা দুইটা কন্টেস্ট আর হচ্ছে পাঁচটা করে ডিজাইন যদি আপনি দুইটা কন্টেস্টে জন্য মানে প্রিপেয়ার হন তাহলে আপনাকে ডিজাইন করতে হবে কয়টা আপনাকে ডিজাইন করতে হবে দুইটা কন্টেস্টের জন্য 10টা যদি 5টা করে দেন তো আপনি নিজের কাজ করা লাগতেছে না এখানে দুইটাই তো নিজের কাজ আপনি উইন হইলে হলে না আপনার পোর্টফোলিও হয়ে যাবে আপনি জাস্ট লোগোটা চেঞ্জ করে দিবেন লোগোটা ফালায় আরেকটা ডিজাইন দিবেন এখানে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের শেপ নিয়ে আসতে হবে এক একটা ডিজাইন এক একটা শেপ নিয়ে আসতে হবে এক একটা এক এক ধরনের করতে হবে গ্রাফিক্স রিভারকে ফলো করবেন বেশি বেশি তাহলে কি হবে গ্রাফিক্স রিভারের ডিজাইনগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে তারপর পরবর্তীতে গ্রাফিক্স রিভারে আপনি ফাইল আপলোড করাতে পারবেন ঠিক আছে তো আমার আরেকটা সমস্যা হয় যে ফটোশপে ওই পেন টুলের মাধ্যমে যে শেপগুলো তৈরি করার পর ওই মানে ওইটার সাথে পাথ ফাইন্ডারের একটু আমার সমস্যা হয় কাজগুলো করতে লেফট সাইডে সমস্যা হয় না যদি ইলাস্ট্রেটরের ডিজাইন করে এখানে পিএইচডি বানায় রাখি তাহলে কি সমস্যা কোন নাম্বার ওখানে তো পিএইচডি বানানো লাগে পিএইচডি বানানো লাগে তো লেয়ার ম্যানেজ করব কিভাবে তাহলে লেয়ার ম্যানেজ করব লেয়ার হ্যাঁ লেয়ার গুলো সমস্যা হবে কারণ freelancer.com এ যেসব ক্লায়েন্ট গুলো আসে ওনারা হলো তো ক্লায়েন্ট তো ওনারা ওনারা ফটোশপ পারে ফটোশপ এডিট করা খুব সহজ ডাবল ক্লিক করলে এডিট করা যায় সব কিছু ইলাস্ট্রেটরে তো অনেক সমস্যা আছে কিন্তু মানে লোগো কন্টেস্ট বেশি থাকে বিজনেস কার্ড কন্টেস্ট কিন্তু সবসময় পাওয়া যায় না ভাইয়া আপনি তো লোগো পারেন আপনি লোগোর কন্টেস্ট গুলো তো অ্যাটেন্ড করবেন ঠিক আছে প্রতিটা লোগো লোগো কন্টেস্ট অ্যাটেন্ড করলে আপনার পোর্টফোলিও হবে আর লোগোতে উইন হওয়ার সম্ভাবনা বেশি কারণ লোগোর প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় বা আমি মকআপ বানাতেও পারি কিন্তু মকআপ বানাইতে পারলে তো ভালো তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনে মকআপ সেল করতে পারবেন যদি ভালোভাবে মকআপ বানাইতে পারেন না এমনিতে এগুলো ফ্রি দেওয়ার জন্য আমি করছি কিন্তু মকআপও কীভাবে ওইগুলো সেল হয় ভালো মতো হ্যাঁ মকআপও সেল হয় কিন্তু ভাই ওই যে ব্যাকগ্রাউন্ডগুলো ওগুলো তো ওই গুগল থেকে ডাউনলোড করো ওইগুলোর উপর কি মকআপ বানায় ছাড়লে কি কাজ হবে ব্যাকগ্রাউন্ড বিশেষ করে যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো থাকে মকআপের ব্যাকগ্রাউন্ডগুলো ব্যাকগ্রাউন্ডগুলো আপনি নিজে ক্রিয়েট করতে হবে নিজে ক্রিয়েট করতে হবে হ্যাঁ আর মার্কেট প্লেসে দেওয়ার জন্য কোনো কপি কিছু দেওয়া যাবে না সব নিজের তৈরি করতে হবে মানে আমি ভাই যেগুলো তো মকআপ বানাইছি আমি ব্যাকগ্রাউন্ডগুলো গুগল থেকে ডাউনলোড করছি অনেক সময় না ভাই ফাইবারে চাচ্ছি যে লোয়ার একটা গিগ দেওয়া হচ্ছে যদিও আমি চাচ্ছি যে বিজনেস কার্ডের আরও নিজের মতো বানায় বিজনেস কার্ডে দেবো আর স্টেশনারি ডিজাইনের এরকম দেবো ইচ্ছা আছে আচ্ছা কালকে হয়তো আমরা ফাইবারের অ্যাকাউন্ট খোলা দেখব আমি তো ভাই ইউটিউব থেকে দেখে শিখছি ভুল হচ্ছে না সঠিক ভাবে ইউটিউবে তো অনেক কিছু দেখাবে না কালকে আমি কিছু দেখাবো কয়বার শুনছি আপনি বলছেন যে জি ভাই বেশি হয় নাই দেখি এখন আপনার ইচ্ছা আপনি কি রাখবেন এটা না কি নতুন আরেকটা খুলবেন সেটা আপনার ইচ্ছা ভাই গিগের কথা বললাম নাকি অ্যাকাউন্ট অ্যাকাউন্টের কথা
না ভাই, 3 মাস অ্যাকাউন্ট হয় নাই। দেখেন কাজ পান কিনা, যদি না পান তাহলে নতুন করে। আর ভাই আমি তো গিগ দিত মাত্র একটা, 7টা গিগ তো খুললে ভালো হতো। হ্যাঁ 7টা গিগ করলে ভালো হতো। এখন অনেক ব্যাপার স্যাপার আছে, ফাইবারের অ্যালগোরিদম বুঝতে হবে, অ্যালগোরিদম বুঝলে কাজ পাওয়া যায় খুব সহজে। ওগুলো তো ভাই বুঝে নাই, ওরকম যদি একজন মেন্টর থাকতো তাহলে তো ভাই আগে। কালকে সব বুঝে ভাই আচ্ছা ভাই, ভাই আর হচ্ছে যে সেম রিলেটেড গিগ কি দেওয়া যায় বেশি? আমি বুঝি নাই। যেমন আমি লোগোরি গিগ দিছি, আরেকটা লোগোরি গিগ কি আমি দিতে পারবো অন্যভাবে অন্য ইমেল দিয়ে? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে। আপনি একটা ধরেন মিনি মাইলেজ দিলেন, তারপরে একটা দিলেন মাস্কট দিলেন, আপনি যে ধরনের লোগো পারেন ভাগে ভাগে করে দেওয়া যাবে। আমাকে আর একজন বলতো যে লোগোর গিগ আমি একটা ফ্ল্যাট লোগো আমি দিতাম, যদি আমি চাই যে দেখা গেলো লোগোটা আমি টি শার্টের উপর দিলাম, তারপর অন্য কোনো মক আপ করে ওইগুলো আমি সুন্দর করে সাজায় ফাইবারে গিগ দিলাম, এটাতে অর্ডার পাওয়া যায় নাকি? বিশেষ করে টি শার্টের নাকি অর্ডার লোগোর উপর বসে এটা একটু বেশি চাই অর্ডার কম আসে। টি শার্ট ডিজাইন করতে হলে তো টি শার্টে তো লোগো দিয়ে সব সম্ভব না, টি শার্টে হ্যাঁ সাবমিট করে দিলাম, টি শার্ট শিখতে হবে। না ওইটা গিগটা হবে লোগোরই, টি শার্টের গিগ না, মানে ওইগুলো দেখলে আর্টিস্ট হয় নাকি? ওগুলো করা লাগবে, ওগুলো আমরা মোকআপ করা দেখাবো, বিভিন্ন ধরনের মোকআপ করাবো। বলছে সাবমিটটা করে দিলাম ভাইয়া। ওকে ভাইয়া সাবমিট করে দিয়েছে, ভালো করছে। হ্যাঁ আমার আগে সমস্যা ছিল যে যে বুঝতাম না যে একই টাইপের গিগ অনেকগুলো করা যাবে কিনা, আমি ভাবতাম যে একটা গিগ তো আছে অলরেডি, এরকম টাইপের গিগ দিয়ে আবার যাবে এক এক মানে বিভিন্ন টাইপের লোগো দিয়ে করলে আর কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ যখন কোনো বায়ারে সার্চ দিবে তখন সে একটা নির্দিষ্ট কোনো লোগো নাম দিয়ে সার্চ দিবে, সে পুরোপুরি লিখবে না যে লোগো নিজের, সে তখন লিখবে তার মিনিমালিস্ট লোগো দরকার সে মিনিমালিস্ট লিখবে, বা তার রিয়েলিস্টিক লোগো দরকার সে সরাসরি রিয়েলিস্টিকটাই লিখবে, ঠিক আছে? সে সরাসরি লিখবে না যে লোগো ডিজাইনটা লিখবে না, কম লেখে, কারণ যার যেটা চাহিদা সে সেটাই লিখবে। হুন 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 স্যার, এই জাভেদ আছে না, জাভেদ আপনার টিঙ্গা সিঙ্গার আছে, জাভেদ সবকিছু, তার বিজনেস কার্ড, তার ফ্লায়ার, তার লেটার হেড, তারপরে তার হচ্ছে আরো কত কিছু আছে, তার তার আইডি কার্ড, তারপরে হচ্ছে আরো কিছু অনেক কিছু ভাই। অনেক ফাইবার আমি দেখছি যে 2-3টা দিয়ে তারা শুধু লেখে স্টেশনারি ডিজাইন, যেমন বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, এই কয়টা দিয়ে স্টেশনারি মানে তারা বলে দেয় যে এই কয়টা ডিজাইন করবে, কে বেশি করবে না এরকম। হ্যাঁ আপনি তো দেওয়ার সময় সুন্দর করে সব কিছু দিতে হবে, ক্লায়েন্টের তো 3-4টাই লাগে। তো স্টেশনারিটা পরে করেন, আরও মানে এখন ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হবে, ছোট যেগুলো ওগুলো দিয়ে শুরু করতে হবে। যেমন আপনার লোগো যদি একবার হিট খায় তখন আপনার অন্যদিকে মুভ করারও সুযোগ পাবে না, আপনি লোগোর কাজ করে শেষ করতে পারবেন না, আর খুব তাড়াতাড়ি এখন গিগুলো রান করে ফেলেন, আরও 2টা গিগ রান করে ফেলেন, কারণ এখন হচ্ছে সবচেয়ে বেশি কাজ পাওয়ার সময়, হঠাৎ একটা সমস্যা হলো যে ম্যাক্সিমাম দেখতাম যে ক্লায়েন্ট আসতো যে লোগোর লোগো লাগবে, আগে তো বিজনেস কার্ডের কথা বলতো না বাংলাদেশে কি আমরা এগুলো লোগোর কথা বলতাম, তো আমি ভাবলাম যে লোগোই আগে শিখে তারপরে লোগো ডিজাইন শিখলাম, তারপরে মানে লোগো ডিজাইন শিখে আপলোড দিতে দিতে মানে গ্রুপগুলোতে আপলোড দিতাম যে কন্টেস্ট করতাম আর ওগুলো আপলোড দিতাম, তো আপলোড দিতে দিতে মানে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ নেওয়া শুরু করলাম। এইভাবে মানে একটা কাজ নেওয়া শুরু করছি, তারপরে আর মানে বসতে পারি না, এরকম কাজ চলতে চলতে এভাবে চলতে থাকতে পারি। এরকম ফাইবারও সেম, ফাইবারে আপনি একটা গিগ যদি র্যাঙ্ক করে ওটার কাজ করে শেষ করতে পারবেন না, পরগুলো তো সময় দিতে পারবে না, আর একটা গিগ হচ্ছে গিগ সবগুলো র্যাঙ্ক করে না, গিগ একটাই র্যাঙ্ক করে।
যেটা র্যাঙ্ক করবে। হ্যাঁ দাদা, এটাও দেখছো যে অনেকে 6-7টা গিগের মধ্যে একটা গিগি হচ্ছে 50টা আর অন্যগুলো নাই। হ্যাঁ, এরকম হলে আমরা অন্য গিগ করে ফালাইয়া দেবো, আমাদের অন্য গিগের দরকার নাই। হ্যাঁ দাদা, মানে আরেকটা ভাই আমি টিউটোরিয়াল দেখছিলাম যে বলছে যে ফাইবার সোর্স একটা দোকানে এনে দেবে, তার দোকানে যদি একটা প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু মানুষ কিনতে আসবে না। তো আমার ওই সময় একটা জিনিস মনে ছিল যে লোগো যদি আমি অনেকগুলো রাখি দিয়ে তাহলে এটা কেমন হয়, আমি কোনো সাজেস্ট পারি না লোগো ছাড়া, তখন লোগো আর দিতে ছাড়া ছাড়া। এখন তো সবার পোর্টফোলিও রেডি হয় নাই, এখন ওই জন্য আমি ফাইবারে যাচ্ছি না, কারণ শুধু অ্যাকাউন্ট খুলে দিলে তো হবে না, সাকসেস হইতে হবে সবার। ফাইবারে কোন কোন পোর্টফোলিওটা অ্যাড করা উচিত? ইয়াস, গুগল কি অ্যাড করা উচিত? হ্যাঁ বুঝি নাই, মানে ফাইবারে কোন কোন পোর্টফোলিও অ্যাড করা উচিত? ফাইবারের জন্য সাপোর্টেড হচ্ছে ফ্লিকার, কালকে আমরা ফ্লিকার দেখব, কালকে আমরা ফাইবারে অ্যাকাউন্ট খোলার আগে ফ্লিকারে অ্যাকাউন্ট খোলা দেখব, অ্যান্ড ফ্লিকারে কীভাবে কি ঠিক দেওয়া হয় ওটা দেখবো। মানে ফ্লিকারে তো আমার অ্যাকাউন্ট নাই, ফ্লিকারে অ্যাকাউন্ট খোল, আইডিয়া পাই না হবে। হ্যাঁ কালকে দেখাবো। বা প্রিন্টারেস্ট একটু ধারণা দিলে ভালো। প্রিন্টারেস্ট হচ্ছে ওগুলো তো হচ্ছে ওগুলো তো হচ্ছে আমাদের সোশ্যাল মানে মার্কেটিং করার জন্য। জি ভাই, ওই তো আপনাদের প্রিন্টারেস্টটা হচ্ছে লিঙ্কিং রাইটার একজন একদিন একটা ক্লাস দেখা দিলে ভালো হয়ে যাবে দুটো। ওগুলো হচ্ছে মার্কেটিং করার জন্য, আপনার গিগ যদি ঠিকঠাক মতো মানে খুলতে পারেন তাহলে মার্কেটিংও করা লাগবে না, আপনি এমনি এমনিতেই কাজ করবেন। পাপ্পু ভাই, যে এটা আপনার? হ্যাঁ হ্যাঁ, ওকে। মানে অ্যালগোরিদমটা হচ্ছে এরকম, অ্যালগোরিদমটা হচ্ছে এরকম যে ওখানে আপনার অ্যালগোরিদম অনুসারে কাজ করলেই হয়। বা আমার একটা পরিচিত আছে, তার আমি গিগে দেখছি সে শুধু ওই প্রিমিয়ার প্রো দিয়ে লোগো শুধু অ্যানিমেশন করে যাচ্ছে, তার 200-র উপরে হচ্ছে রিভিউ। কি করে? আপনার কি একটু আপনার ভিপিয়া? হ্যাঁ, আপনার ভিপিয়া দিয়ে লোগো অ্যানিমেশন করে ফটো করে। হ্যাঁ হ্যাঁ, পাঁচ জন মতো ওগুলো হচ্ছে ভিডিও একই স্টাইল ফটো, ওগুলো ভিডিও এডিটরদের কাজ আর কি, ওগুলো ওনাদের হচ্ছে সব $200-$300-এর কাজ। বাবা, একই স্টাইলের করে একটা সাউন্ড ইফেক্ট দিয়ে অ্যানিমেশন করে দেখো, $5 এই দেখ। $5 শুধু? হ্যাঁ $5। প্রথম $5 দিয়ে শুরু করছে আর কি, পরবর্তীতে এগুলো অনেক বাড়বে। না, মেন ফাইল মনে হয় $5 দেয় না। আচ্ছা, লোগোর জন্য কি $5 শুরু করা উচিত নাকি আরো বেশি দেওয়া উচিত? মানে লোগো ডিজাইনের গিগ কি $5 দেওয়া উচিত না তার বেশি দেওয়া উচিত? এখন শুরু করতে হলে $5 দিয়ে দিতে হবে। আপনি দুইটা আপনি ধরেন 4টা লোগোর গিগ খুলবেন, ঠিক আছে, 4টা লোগোর গিগ খুলে 4 ধরনের লোগো এখানে দেবেন, তো যেটা মিনিমালিস্ট ওটা $5 দিয়ে শুরু করবেন, আর যেটা একটু ভালো লেভেল ওটার $10 দিয়ে বেসিকটা দিবেন। আচ্ছা, তাহলে ভাই লোগোর আর বিজনেস কার্ডারই দিক দিয়ে আর আপাতত বলে বিল্ডিং এ রইল এই বিল্ডিং পাগল ভাই বুঝি না, একটু সাইজ বুঝি আর আপনারা সেটা কেন একদম ওদিকে রেখে দিছি সাইজ ভাই নিয়ে গিয়ে রাখছিল। হ্যাঁ হ্যাঁ, এদিকে তো হেতা তো হেতা করব। এদিকে রেখে হেতা নেই আইডিয়া বুঝি আপনি নেই না। সবার কাজ হয়েছে? না স্যার, একটু বাকি আছে।
না ভাই, ব্রেক চলতেছে না, সবাই কাজ করতেছে। তো ল্যাপটপের কি খবর? আচ্ছা, এস এম নাইম ভাই, আপনার সমস্যা কি ভাই? আপনি ক্লাসে প্রতিদিন লেট করে আসেন, 2-3 ঘন্টা লেটে আসেন।
ভাইকে শেখার জন্য আসেন না আমাদের দেখার জন্য আসেন? নাইম ভাই, লাইনে খুব সমস্যা করে স্যার, যখন লাইনটা পাই আমি তখন এসে আসি। আর এরপরে যারা বোর্ড ক্লায়েন্ট তাকে বলছি, সে বলছে ভাই মাসের লাস্টের দিকে আমি আপনার কাজটা করে দিব। অনেক তাকে চাইতেছে, আমি এই দিতে পারতেছি না, ওদের ফোন ফোন এইগুলো তো অন্য চাইতে হয়েছে স্যার, বলছে আপনার ঘরে লাস্টের দিকে মাসের। নেটও ইদানিং বেশি সমস্যা করে, আর বৃষ্টি হলেও লাইনের নেটও সমস্যা করে, ব্রডব্যান্ড সমস্যা করে বৃষ্টি হলে। স্যার কাস্টমার করে বসে পরিবারের কোম্পানি কাছে শুধু ল্যাপটপ বা নেট বা বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আছে নেট আছে কিন্তু বিদ্যুৎ সমস্যা করতে স্যার কি কিছুই বুঝি না, সব আটকে আটকে আছে, সব আটকে আটকে আছে, কিছুই বুঝি না। আমাদের সকাল থেকে এই সাইডের লাইন বন্ধ লাগিয়ে কাজ করছে, টাউনের লাইন ছিল কিন্তু এই সাইডের লাইন বন্ধ লাগে, বিদ্যুৎ না থাকার কারণে স্যার আমি মৌসুম প্রবলেম সমস্যায় আছে। আমারও বাকি আছে, আমি একটু পরে দিব। সঞ্জয় ভাই আরেকটা বানাচ্ছেন? আমরা আরো কিছু প্রোডাক্ট ডিজাইন শিখবো, সেটা হচ্ছে পোস্ট কার্ড ডিজাইন শিখবো কালকে, পোস্ট কার্ড ডিজাইন কালকে দেখাবো। তাহলে আপনারা ফাইবারে গেলে বিজনেস কার্ডের উপরে একটা গিগ খুলতে পারবেন, ফ্লায়ারের উপরে একটা গিগ খুলতে পারবেন, তারপরে ফটো রিটাচিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে একটা খুলবেন, তারপরে পোস্ট কার্ডের উপরে একটা খুলবেন। না পোস্ট কার্ডটা বোঝাবো, পোস্ট কার্ডটা কালকেই বোঝাবো, মানে এটাও একটা প্রোডাক্ট। এটা কোথায় থাকে ভাই? এটা পোস্ট কার্ডটা হচ্ছে, এটা হচ্ছে ধরেন বাইরের কান্ট্রিতে, আমাদের দেশে যেরকম ডাক ডাকে যে আমরা চিঠিগুলো দিই না ডাকের মাধ্যমে, তো বাইরের কান্ট্রিতে ওরা কোনো প্রতিষ্ঠান চালু করলে বা ওনাদের কোনো নতুন সার্ভিস চালু করলে ওনারা এরকম পোস্ট কার্ড তৈরি করে ওনাদের জিপ পোস্ট কোডের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেয়।
একটা ভালো চাহিদা আছে। কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি যদি কোনো সার্ভিস প্রদান করে, তখন ওরা পোস্ট কার্ডের মাধ্যমে সবাইকে পৌঁছে দেয়।